অধিকার বিধি যে অধিকার বিধি কাকে বলা হয় যে অধিকার বিধি হচ্ছে কর্মজন্য ফলস্বাম্য বোধক বিধির অধিকার বিধি কর্মজন্য মানে কর্মের দ্বারা জন্য বলতে উৎপন্ন যে ফল যে কোনো কর্ম করে তার ফল হয় তার যে স্বামী অর্থাৎ এই যে ফলটা যে উৎপন্ন হলো যে জাগনা করলাম তার দ্বারা উৎপন্ন যে ফলটা তার স্বামী কে হবে অর্থাৎ সেই ফলের অধিকারী কে হবে সেটা যে বিধি বোঝায় তাকেই অধিকার বিধি বলা হয় যে ইয়থা ইয়া যে স্বর্গকাম এটা একটা উদাহরণ দেওয়ার অধিকার এখানে আরো একদম স্পষ্ট করে বলা হবে তাহলে য যে স্বর্গ কাম হ তাহলে এই জায়গাটা কে করবে তা স্বর্গ কাম যিনি স্বর্গ চান তিনি করবেন তাহলে স্বর্গকামই হচ্ছে এই ফলের অধিকারী এটা কি বিধি অধিকার বিধি বেদে বিহিত কর্ম সাধারণত তিন প্রকার বেদে যে সমস্ত কর্মের বিধান করা হয়েছে সেখানে কর্ম কয়েক প্রকার বলে যে তিন প্রকার কি কি কাম্য নৈমিত্তিক এবং নিত্য কিছু কর্ম আছে যেটাকে কর্ম বলা হয় কিছুকে বলা হয় নৈমিত্তিক কর্ম আর কিছুকে বলা হয় নিত্যকর্ম কাম্যকর্ম কাকে বলবো না কর্মের কোন নির্দিষ্ট ফল নির্দিষ্ট আছে তা কাম্য অর্থাৎ যার ফলের নির্দেশ সাক্ষাৎ করা যে তুমি এইটা যদি করো তাহলে তুমি এটা পাবে তাহলে একটি কর্ম বলা হয় কর্ম বলা হয় ইয়া ইয়া যে ইত্যাদার স্বর্গ কামহ জাগের ফল হচ্ছে এখানে স্বর্গ তাই যিনি স্বর্গলাভ চান তিনি এই কর্ম করবেন একটা কিছু হয়ে গেল কাম্যকর্মের নৈমিত্তিক কর্ম নৈমিত্তিক কর্ম কর্ম কোন নিমিত্তবশত বা কোনো কারণবশত সম্পাদন করা হয় তা হচ্ছে নৈমিত্তিক কর্ম কোনটা কারণ বিশেষ আছে তখনই করবে অন্য সময় করবে না এখানে যে সরক চাইবে সেই করবে কিন্তু নৈমিত্তিক কর্ম সবাই কিন্তু করবে না যাদের সেই রকম কারণ আছে তারাই করবে উদাহরণ কি দিচ্ছে আহিতাগ্নের অগ্নির গৃহান দহের অষ্টাগপালন নির্বাপের এর মানে হচ্ছে ইয়াসে আহিত হে আহিত আগ্নি মানে যে অগ্নি আধান করেছে মানে ঘরে যে যা ঘরে তাকে আহিত আগ্নি বলে যে ঘরে অগ্নি আধান করেছে কিছু কিছু মানে এখনো আমাদের পাওয়া যায় পরম্পরা যেখানে যারা প্রতিদিন কিন্তু কিন্তু ঘরে তারা তারা বেলা যোগকে আহুতি দেন তাদেরকে বলা হয় আহিত আগ্নি মানে তাদের ঘরে সব সময় কিন্তু যজ্ঞকুণ্ড অনবরত তারা দিনে তিনবার অবশ্যই তারা কি করবেন আহুতি সেখানে দেবেন তাদেরকে আহত আগ্নি বলা হয় ইয়াস আহিত আগ্নেহী যে আহিত অগ্নি যার ঘরে ওই অগ্নি জ্বলছে যে দিনবার দিনে আহুতি দেন তার যদি ঘরে অগ্নিহী গৃহান সেই অগ্নি যদি তার ঘর কোনোভাবে পুড়িয়ে দেয় তাহলে অষ্টাকপাল নির্বাপ অর্থাৎ ক্ষামবান যে অগ্নি তার উদ্দেশ্যে অষ্টাকপাল দেবে নির্বাপ মানে আহুতি দেবে অষ্টাকপাল আর কিছু নয় অষ্টাকপাল আটটা কপাল বিশিষ্ট পুরের কি দেবে আহুতি দেবে তাহলে ভালো করে দেখো এইটা যে এই যে অষ্টকপাল যে পুরাশের আহুত দেওয়ার কথা বলা হলো তাহলে সেটা কি সবার জন্য না শুধুমাত্র যার গৃহদগ্ধ হবে ওই জন্য গৃহ অগ্নিদগ্ধ হলেই এই জাগ সম্পাদনীয় অন্য তাহলে এই জাগের নিমিত্ত আছে অগ্নিদগ্ধ হলেই করবে না হলে করবে না এখানে যে স্বর্গ চাইবে সেই করতে পারে কিন্তু এখানে যে চাইবে সেই কিন্তু কি করতে পারবে না এই জাগ কিন্তু করতে পারবে না গৃহ অগ্নিদগ্ধ হলেই তাহলে এখানে যাকে নিমিত্ত হচ্ছে গৃহ অগ্নিদগ্ধ হওয়া তাই এটা হচ্ছে নৈমিত্তিক কর্ম আরেকটা কি বলছিল নিত্যকর্ম ফলের আশা না করে যে কাজ কেবল কর্তব্য মনে করে সম্পাদন করা হয় তাকে কর্ম বলে এটা বলা হয় যে নিত্যকর্ম না করলে কি নিত্যকর্মের সাক্ষাৎ কোনো ফল নেই কিন্তু না করলে পাপ হবে তাহলে কর্মের ইয়ে হচ্ছে পাপের যা পাপ যাতে না হয় তার জন্য নিত্যকর্ম করা হয় উদাহরণ কি দেওয়া হচ্ছে অহরহ সন্ধ্যা উপবাসিত যে তুমি কি করবে প্রতিদিন সন্ধ্যা উপবাসিত সন্ধ্যা মানে সন্ধ্যা বন্ধন করবে তারপর সন্ধ্যা বন্ধনের কোনো লভ্য ফল নেই দৃষ্ট ফল নেই তবুও প্রত্যবায় পরিহারী ফল অর্থাৎ যাতে যেমন প্রত্যবায় না হয় পাপ না হয় সেটাই হচ্ছে ফল এখানে সাক্ষাৎ কোন ফল নেই তাই এটা কাম্যকর্মণ নয় এটা কোনো নিমিত্তও নেই বিনা নিমিত্তে নির্নিমিত্ত কাজ করতে হবে যেমন পতঞ্জলি মহাবাস্তে বলেছে যে ব্রাহ্মণে না ষডাঙ্গ বেদ অধ্যে আসছে যে ব্রাহ্মণে কি করতে হবে যে ষডাঙ্গ বেদ অধ্যয়ন করতে হবে এবং জানতে হবে সেখানে কি নিত্য কর্ম এখানে কোনো এ নেই এখানে করতেই হবে না করলে প্রত্যবায় করার ফল ছেড়ে দাও না করলে কি হবে প্রত্যবায় হবে না করলে প্রত্যবায় হয় তাকে নিত্য হলে তার কোনো ফল নেই তার ফল হচ্ছে একটাই পাপের অভাব অর্থাৎ পাপ হবে না করলে সমস্যা আছে না করলে কোনো লাভ নেই তাকে কি বলা হয় নিত্যকর্ম বল তাহলে এইভাবে কি হলো বিধি শেষ হয় তাহলে আমরা উৎপত্তি বিধি পেলাম উৎপত্তি বিধি কে যে কর্মের স্বরূপ বিধি কে কে প্রধান কে গৌণ তাদের মধ্যে সম্বন্ধ সেটা যে বোঝায় তাকে প্রয়োগবিধি যে ক্রম তাকে প্রয়োগ বিধি যে ফলের অধিকারীকে বোঝায় তাকে বলা হয় অধিকার বিধি আমরা সেখানে প্রসঙ্গ বসত যে কর্মের ফলের অধিকারীকে অধিকারী বলে সেখানে অধিকার বিধি বলে কর্মের ফল যে বোঝায় সেখানে প্রসঙ্গ তো আমরা এটাও জানলাম কর্ম কয় প্রকার হয় না কর্ম তিন প্রকার হয় কাম্য নৈমিত্তিক এবং কর্ম তার উদাহরণ গুলো আমরা একটা একটা করে দেখলাম প্রশ্ন আসতেই পারে উদাহরণ অথবা উদাহরণ না তখন বলতে হবে উদাহরণ উদাহরণ তাহলে আমাদের বিধি শেষ তাহলে আমরা জানি বেদের মধ্যে পাঁচটা ভাগ বিধি মন্ত্র নামধেয় নিষেধ এবং অর্থ বিধি শেষ হয়ে গেল এরপরে কি আসছে মন্ত্র আসছে মন্ত্র প্রয়োগ সমবেতা প্রয়োগ মানে অনুষ্ঠান তার সমবেত মানে তার সম্বন্ধ বা সম্বদ্ধ যে সমস্ত অর্থ আছে অর্থাৎ দ্রব্য দেবতা এই যেগুলো আছে তাদের স্মরণ যে করায় তাকেই কি বলা হয় মন্ত্র বলা মন্ত্র দ্বারা কি করা হয় দ্রব্য এবং দেবতার স্মরণ করা হয় তাই তাকে কি বলা হয় মন্ত্র বলা হয় তাহলে যে কোনো বাক্য দিয়ে যদি আমার স্মরণ করিয়ে দেওয়া হয় মন্ত্র বলা হবে না সেরকম স্মরণ অন্যান্য পারে কিন্তু যে বেদোক্ত যে বিধি আছে তার দ্বারাই কি করতে হবে অনুষ্ঠান করতে হবে যদিও স্মরণ অন্য ভাবেও হতে পারে তবুও নিয়মবিধি অনুসারে মন্ত্রের দ্বারাই স্মরত দৃষ্ট যে মন্ত্র তার দ্বারাই কি করতে হবে আমাকে অনুষ্ঠান বা যাগযজ্ঞ আমায় করতে হবে শুধুমাত্র যদি শুধু উদ্দেশ্য তো স্মরণ করানো তাহলে মুখেই বলে যাচ্ছে এই দ্রব্যটা লাগে এই দেবতার উদ্দেশ্য হয় রে হয়ে গেল এরকম কিন্তু হবে না নিয়মই আছে মন্ত্রই রে বা স্মর্তব্য মন্ত্রের দ্বারাই স্মরণ করতে হয় মন্ত্র হচ্ছে ঋষিদৃষ্ট যে বেদবাক্য তার কথাই বলা হচ্ছে অন্য এক দৃষ্টিতে বিধিকে তিনটে ভাগে ভাগ করা এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে যেমন আমরা প্রথমে পেলাম প্রধান বিধি গৌণ বিধি বিশিষ্ট বিধি তারপরে আবার চারটে পেলাম তারপরে আবার তিনটে পেয়েছিলাম অপূর্ববিধি নিয়মবিধি এবং পরিসংখ্য বিধি অপূর্ববিধি বলেছিলাম কাকে না যেটা একদমই জানা যায় না অপ্রাপ্ত অপ্রাপ্ত প্রাপক অপূর্ববিধি যেমন হচ্ছে ইয়া যেটা স্বর্গ স্বর্গ মানে বললে যে স্বর্গ পাওয়া যায় এটা অপূর্ববিধি তার কারণ এটা প্রত্যক্ষের দ্বারাও জানা যায় না অনুমানের দ্বারাও জানা যায় না তাই এটা অপূর্ববিধি নিয়ম বিধি কাকে বলা হয়েছিল না বলা হয়েছিল যখন একটা কাজ করতে গেলে অনেকগুলো উপায় থাকে তখন একটা একটার দ্বারা করে দেওয়া হলে অপরটা আর পায় না যেটা পাচ্ছিল না তাকে যেটা প্রাপ্তি ঘটায় তাকে বলা হয় নিয়মবিধি যেমন বলা হয়েছিল ব্রিহীন যে বৃহী থেকে তুষকে আলাদা করার জন্য অনেক উপায় ছিল ঢেঁকি দিয়ে কুটেও বার করা যেতে পারে নখ দিয়েও আলাদা করা যেতে পারে মেশিন আলাদা করা অবঘাতের মাধ্যমে করতে হবে ঢেঁকির দ্বারা অথবা হামান দৃষ্টির দ্বারাই তাকে আলাদা করতে হবে অন্যভাবে আলাদা করা যাবে না যদিও এখানে পাচ্ছিল তা সত্ত্বেও অন্যগুলোও পাচ্ছিল তখন নিয়ম করতে এটা দিয়েই করতে হবে অন্যগুলো দিয়ে করা যাবে না তারপরে কি হচ্ছিল পরিসংখ্যাবিধি সেটাও বলেছিলাম সেটাতে বলেছিলাম যখন দুজনের যুগপাত প্রাপ্তি হচ্ছে দুটোই পেতে পারে তখন বলা হলো এটা হবে না এই যে বিধি মানে একটাকে বারণ করার বিধিকে বলা হয় পরিসংখ্যাবিধি নিয়মবিধি বিধির পার্থক্য কি ছিল নিয়ম বিধিতে পাবে না তখন যে কোনো একটা নির্দেশ নির্দেশ করে দেওয়া তাকে নিয়মবিধি আর বিধি একসঙ্গে দুটো হতে পারে তা সত্ত্বেও একটাকে বারণ করা তাকে পরিসংখ্যাবিধি বলে যেমন পঞ্চা পঞ্চনখা ভক্সিয়া এই পাঁচটা পঞ্চনাখ বিশিষ্ট প্রাণী তুমি ভক্ষণ করে বাকিগুলো ভক্ষণ করবে না কারণ যুগপাত প্রাপ্তি কেন দেখো কারণ আমার যে পাঁচটা নখ বিশিষ্ট প্রাণী যেগুলো আছে সেটার সঙ্গে যেটা বারণ করেছে সেটা আমি একসঙ্গেই খেতে পারতাম তা সত্ত্বেও আমি কি করলাম যখন খাওয়া খেতে হবে মানে বুঝে গেলাম যে বাকিগুলো আর খাওয়া যাবে তাহলে এখানে হচ্ছে ইতরের নিষেধ হচ্ছে উদ্দেশ্য আর এখানে হচ্ছে বিধান হচ্ছে উদ্দেশ্য কোথায় নিয়মবিধি যেখানে অনেকগুলো পাচ্ছিল একটাতেই ফিক্সড করা হচ্ছে নিয়মবিধি এখানে সবগুলোই পাচ্ছিল অন্যের বারণ করা হচ্ছে পরিসংখ্যাবিধির উদ্দেশ্য সেখানে আমরা দেখেছিলাম পরিসংখ্যাবিধি আবার দুটো ভাগ শ্রুতি লক্ষ্যনীতি সেখানে লক্ষ্যনীতিতে আবার আমরা তিনটে দোষ দেখেছিলাম কল্পনা প্রাপ্তবাদ এগুলো সবই বলা হয়েছিল তার হানি বলা ছিল হানি অশ্রুত কল্পনা হচ্ছে শব্দগত আর প্রাপ্তবাদ হচ্ছে অর্থগত এগুলো ব্যাখ্যা আগের ক্লাসে আমরা দেখেছি তবু আমি এগুলো মনে করে দিলাম কারণ কোয়েশ্চেন এই জায়গাগুলো থেকেই আসতে পারে যে মানে তোমার পরিসংখ্যাবিধি কয় প্রকার দুই প্রকার সেখানে স্রৌতি মানে শ্রোতি আর লাক্ষণিক লাক্ষণিকির আবার কটা দোষ আছে সেখানে তিনটে দোষ আছে শ্রুতহানি অশ্রুত কল্পনা প্রাপ্তবান সেখানে শ্রুতহানি অশ্রুত কল্পনা কি গত অর্থগত না শব্দগত আমার শব্দগত প্রাপ্তবাদ কি গত অর্থগত এটার জন্য একবার জাস্ট রিমাইন্ডার আমাদের কি আসছে এরপরে নাম অধেয় আসছে তাহলে বিধি হলো মন্ত্র হলো এরপরে কি আসছে নামধেও নামধেও কাকে বলা হচ্ছে বেদে কোন কোন শব্দকে বেদে কোন কোন শব্দকে বিশেষণ বা অঙ্গ রূপে না ধরে কর্মের নাম বিশেষ রূপেই ধরা হয় বিশেষণ না ধরে কোন জাগের নাম বিশেষ অর্থাৎ একটা নাম বলে যেখানে ধরা হয় সেইগুলোকে বলা হয় নাম ধেয় যেমন বলা হচ্ছে উদ্ভিদা জেতা পশুকামহ উদ্ভিদা জেতা পশুকামহ তাহলে এখানে যে উদ্ভিদা আছে এখানে কিন্তু এই নয় যে পশু চাই সে উদ্ভিদ দিয়ে জাগ করবে এইরকম কথা বলা হচ্ছে না তাহলে বলি এখানে উদ্ভিদ জাগের কোনো উপকরণ নয় কিন্তু নামও বিশেষ তার এই জাগরার নামই হচ্ছে উদ্ভিদ জাগ তাহলে এখানে উদ্ভিদ কিন্তু কোনো বস্তু নয় বা কোনো দ্রব্য নয় কিন্তু এখানে উদ্ভিদ হচ্ছে নাম তাহলে এটাই হচ্ছে নাম অধ্যে বলছে এরকম নাম স্বীকার করা হলো কেন যদি স্বীকার করা হলো যে উদ্ভিদ দিয়ে জাগড়া করা হবে বলছে এখানে নাম অধেয় কারণে স্বীকার করা যদি নাম অধেয় স্বীকার না করা হয় তাহলে চারটে দোষ হয়ে যেত কি কি দোষ হয়ে যেত বলছে এক নম্বর লক্ষণ। মত্তার্থ লক্ষণা মত্তার্থ ভয় বাক্যভেদের ভয় তৎপ্রক্ষ শাস্ত্র এবং তদ্ব্যাপদে সেই চারটে দোষ আছে যদি আমি নামদেহ স্বীকার না করি তাহলে এই চারটে আমার দোষ হয়ে যাবে ঠিকই বললাম মত্তর্থ লক্ষণা হতে পারে বাক্যভেদ হয়ে যেতে পারে তৎপ্রক্ষ শাস্ত্র হয়ে যেতে পারে তৎবেপদেশ হয়ে যেতে পারে এই চারটেই কিন্তু দোষ এই চারটে কিন্তু ইষ্ট নয় কিন্তু নামধেয় যদি স্বীকার না করি তাহলে কিন্তু আমার সেগুলো হয়ে যাবে তাহলে এখন প্রশ্ন মত্ত অর্থ লক্ষণা কি জিনিস বাক্যভেদ কি জিনিস তৎপরক্ষ শাস্ত্র কি জিনিস তৎ ব্যাপদেশ কি জিনিস তাহলে তখন একে একে বলা হচ্ছে মত্ত অর্থ লক্ষণা মানে হচ্ছে এইখানে দেখো শুদ্ধ পদে মতু প্রচ্ছন্ন আছে বলে ধরা হলে তাকে মত্ত অর্থ লক্ষণা বলে সাক্ষাৎ মতপ্রত্যের প্রয়োগ নেই তা সত্ত্বেও প্রচ্ছন্ন রূপে এখানে আছে বলে যদি ধরা হয় তখন তাকে মত্ত অর্থ লক্ষণা বলে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর উদাহরণে আমি আসবো আর বাক্যভেদ কি যখন একটা বাক্য আছে

গুণ মানে দ্রব্য অথবা দেবতা ইত্যাদি যা কিছু আছে সেটা যদি অন্য কোথাও আগে থেকে বিহিত হয়ে থাকে তাহলে সেই বিধান তো আগে থেকেই হয়ে আছে তাহলে পুনরায় যদি তার আবার অনুশাসন করা হয় তাহলে সেটা দোষ পুনরুক্তি দোষ হয়ে যাবে সেটা কি বলছে তৎপ্রক্ষ শাস্ত্র তাহলে সেটা তৎপ্রক্ষ শাস্ত্র হয়ে যায় পুনরুক্তি দোষ হয়ে যাবে চার নম্বর বলছে তৎব্যাপদেশ তদ্বপদেশ কি তদ্ব্যাপদেশ হচ্ছে কোন এক বিশেষ বস্তুর সঙ্গে অপর কোন এক বস্তুর সাদৃশ্য অর্থাৎ এক জায়গায় একটা অর্থে বিধান হয়েছে তাই এখানেও এইরকম অর্থ এই এইরকম যদি ধরো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাই সেরকম ধরা যাবে না সেটা দোষে তাহলে সে চারটি উদাহরণ কি দিচ্ছে মতপ্রত্যয়ের মানে মত অর্থ লক্ষণ হতে পারতো কোথায় উদ্ভিদায় এজে এটা পশু কাম বাক্যভেদ কোথায় হতে পারতো চিত্রায় এজতে পশু কাম তৎপ্রক্ষ শাস্ত্র কোথায় হতে পারে অগ্নিহোত্রম যুগতি তদ্ব্যাপদেশ কোথায় এখানে হচ্ছে ইনফরমেশন এর বাইরে কোনো কিছু নেই এই চারটের সমন্বয় আমি পরের প্যারাতে এসে করছি দেখো কি বলা যাচ্ছে উদ্ভিদা জিত পশুকামহ এই বাক্যের দ্বারা পশুরূপ ফল উদ্দেশ্য করে জাগ হয়েছে পশু কাম মানে কি যে পশু চায় সে করবে তাহলে জাগের ফল কি পশু তাহলে পশুর ফল উদ্দেশ্য করে যাগ বিহিত হয়েছে বেশ ওই যাগকে উদ্দেশ্য করে উদ্ভিদ গুণের বিধান করা কি দিয়ে যাগ করা হবে যদি বলা হয় উদ্ভিদদের দ্বারা উদ্ভিদ যদি গুণ হয় মানে উদ্ভিদের যদি দ্রব্য হয় এই রকম যদি ব্যাখ্যা করা হয় তাহলে ভালো করে দেখো একটার দ্বারাই দুটোর বিধান করা যেমন সোমেন ও করা হয়েছিল সোম জাগ হয়েছিল আবার সম বিশিষ্ট যা কি দিয়ে যা হবে সমরস দিয়ে হবে ওখানে যেমন বিশিষ্ট বিধি স্বীকার করা হয়েছে এখানেও তেমন করতে হবে তাহলে এখানেও কি অর্থ হবে তাহলে সোমে না ইত্যাদির মতো এখানেও উদ্ভিদ বতা ইয়াগে না পশুম ভাব হয় এই অর্থ যদি স্বীকার করা হয় তাহলে উদ্ভিদ বতা মানে উদ্ভিদ বিশিষ্ট তাকে করতে তাহলে বিশিষ্ট অর্থ স্বীকার করতে তার বিশিষ্ট অর্থ যেখানে স্বীকার করা হয় সেখানে মতো স্বীকার করতে হয় তাহলে যেটা নেই তার আমায় কি করতে কল্পনা করতে হচ্ছে তাহলে আমাকে মত্ত অর্থ লক্ষণ আশ্রয় করতে হচ্ছে যেটা দোষের পাঁচ জায়গায় আমি যদি বাপু উদ্ভিদ একটা নাম ধরে নি যে উদ্ভিদ হচ্ছে কি নাম যে পশু চাই সে জাগ করবে কি জাগ উদ্ভিদ জাগ তাহলে আমি উদ্ভিদ যদি আমি নাম ধরে নি তাহলে আমার কিন্তু আর মতবর্ত লক্ষণের ভয় এখন তাই এখানে কি কেন ধরা হয় যে উদ্ভিদ আইয়ে যেতে পশু কাম উদ্ভিদ এখানে নামও তার কারণ যদি নাম না ধরতাম যদি এখানে দ্রব্য ধরতাম তাহলে আমি কিন্তু অর্থ লক্ষণ স্বীকার করতে হতো এবং যেটা গৌরব যেটা দোষ তাই এখানে স্বীকার করতে হলো না তার জন্য আমরা নামধেয় আশ্রয় করেছি তাহলে প্রথম দোষ কি ছিল মত্ত অর্থ লক্ষণ দ্বিতীয় দোষ কি আছে বাক্যভেদ তার ধরুন কি দিয়েছি চিত্র এজিয়েশুক সমন্বয় দেখানো হচ্ছে কি বলা আছে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে চিত্র শব্দটিকে কোন গুণ অর্থাৎ দ্রব্য ধরলে এইরকম অর্থ হতো জাগে না ভাবে জাগের দ্বারা ইষ্ট হবে আর সেটা কি কিসের দ্বারা হবে না চিত্র এজিয়ে দেয় এরকম দুটো বাক্য কল্পনা করতে হতো একটা হচ্ছে ইয়াগে না স্টম্ভাবের আর একটা চিত্র এজিয়ে দেয় কটা বাক্য কল্পনা করতে হতো দুটো বাক্য কল্পনা করতে হতো এখন যদি চিত্রাকে নাম ধরে নেওয়া হয় তাহলে এখন দেখো চিত্র মানে কি আগে না ইষ্টম ভাবে কেন আগে চিত্র নামক কেন আগেন তাহলে এখন কিন্তু বাক্যভেদ হচ্ছে না বাক্যভেদের দোষে তাই চিত্র নামক জাগের দ্বারা সম্পদ সাধন করবে এইরূপ অর্থ কল্পনা করে তাহলে এখন একটা বাক্যই হয়ে যাবে যে চিত্রা পশু জাগের দ্বারা কি করবে তুমি এইগুলো কাজগুলো করবে তাহলে চিত্রা কোনো উপকরণ নয় তাই আলাদা করে বাক্যের দরকার নেই যে একবার জাগের বিধান করলো আর একবার কি দিয়ে করবে তার বিধান করলো কারণ দুটো তো আলাদা আলাদা জিনিস একটা হচ্ছে উপকরণ আর একটা হচ্ছে জাগের বিধান যেমন হচ্ছে সোমেন ওখানে ছিল ওখানে দুটোকে আলাদা হতো মত লক্ষণ স্বীকার করতে হলো কেন তার কারণ ওখানে জাগের বিধান যদি তুমি ধরো সোমেন যেখানে সোম জাগ করেছে তাহলে তুমি কি করতে পারবে না তাহলে কি দিয়ে হবে সেটা বলতে পারবে না তাহলে যদি কি দিয়ে হয় বলো তাহলে কি জাগ সেটা বলতে পারবে না তার জন্য সেখানে মত অর্থ লক্ষণ স্বীকার করা হলো আবার সেইটাকে আবার কোথাও প্রতিপাদন করে বাক্য ভেদ নিতে পারি দুটো বাক্য করে দিতে পারি কিন্তু মত অর্থ লক্ষণ আশ্রয় করি বা বাক্যভেদ দর্শনে করে দুটোই দোষী তাই আমাকে এমন উপায় খুঁজে বার করতে হবে যাতে আমার বাক্যভেদ না হয় তার জন্য বলে চিত্রই আজে দেখা চিত্রা কোনো দব নয় চিত্রা আছে যোগ্যটার নাম তাই আজে তাই더라 জাগেরই বিধান করা হয়েছে আসলে চিত্রা নামক জাগ তাহলে এখানে উপকরণের বিধান নেই তাই বাক্যভেদ করা প্রয়োজন নেই তাই দোষও নেই যাতে বাক্যভেদ দোষ দতে না হয় তার জন্য নাম অধ্যায়ও স্বীকার করা হয় তৃতীয় কি আছে পাত্রপক্ষ নেই কি বলা হচ্ছে অগ্নিহোত্রম জহోతి স্থলে অগ্নৌ হোত্রাম অথবা অগ্নৈ হোত্রাম এই অগ্নিহোত্র শব্দের বুৎপত্তি দ্বারা আমরা কি পেয়ে যাব যে আহুতির যে আধার সে কে অগ্নি ওর জন্য যাকবার নাম অগ্নিহোত্রম কেন কারণ হচ্ছে অগ্নিকে উদ্দেশ্য করে এখানে আহুতি দেওয়া হয় তার জন্য এর নাম অগ্নিহোত্র তাহলে এই বুৎপত্তির দ্বারা তাহলে আমার আধু আহুতির উদ্দেশ্য কে না অগ্নি ওই জন্য বলছি দেখা এইরূপ বুৎপত্তি গ্রহণ করে আহুতির আধার অথবা উদ্দেশ্য অগ্নি বিহিত এই এইরূপ নির্ণয় উচিত নয় এই রূপ নির্ণয় কি নয় এখানে উচিত খন্ডত্ব দেয়া হয়েছে কিন্তু উচিত বানান সব সময় জানবে উচিত বানানো কি হয় ত হয় কারণ এখানে ইতাজ প্রত্যয় আছে উচিত মানে খন্ডত্ব দিয়ে লেখা ঠিক নয় উচিত বানানো হচ্ছে হস্য চায় হসই ত খন্ডত্ব মানে তাই এখানে এই রূপ নির্ণয় উচিত নয় কারণ যদ আহবনীয় জুহতি এই অন্য এক বাক্যের দ্বারা আহুতির আধার যে অগ্নি এবং অগ্নির জ্যোতি মন্ত্রে অগ্নি যে দেবতা তাই আগেই বিহিত হয়ে গেছে তাহলে অগ্নি আগে থেকেই বিহিত হয়ে আছে আমি আবার যদি অগ্নিহত্রম এখানে অগ্নিহত্র শব্দের অবলম্বন করে অগ্নি দেবতা এই যে পুনর্বিধান এর কোনো দরকার আছে দরকার নেই কিন্তু যদি অগ্নিহত্র নাম না হয় তাহলে আমাকে ওই অর্থে কল্পনা করো তাহলে আমার দিরুক্তি হবে পুনরুক্তি হবে তাই যাতে এই দোষ আমার না হয়ে যায় তার জন্য বলা না বাপু অগ্নিহোত্র মানে এখানে অগ্নি দেবতা এটা বোঝানোর জন্য নয় এই জাগদার নাম অগ্নিহত্র সেটা বোঝানোর জন্য অগ্নিহত্র শব্দের প্রয়োগ করা হয়েছে কিন্তু এই আহুতির উদ্দেশ্য অগ্নি এটা বোঝাবার জন্য নয় তাই এখানে দিরুক্তি বা পুনরুক্তি কোনো কিছু নেই তাই এখানে অগ্নিহত্র কি ধরে নেওয়া হলো নামও ধেয় ধরে নেওয়া হলো তারপরে আমার চার নম্বর কি দোষ ছিল চার নম্বর আমার দোষের কথা যেটা বলা হয়েছিল সেটা আমার ব্যাখ্যা করছে বলা হচ্ছে অভিচারণ ইয়াজেতা একটা বাক্য ছিল সেখানে তদ ব্যাপদেশ মানে সাদৃশ্যবশত ওই যে দেখো সেনে না অভিচারণ ইয়াজেতা এই স্থলে সেন শব্দের দ্বারা কোনো দ্রব্য বিহিত হয়নি যদি বলা হতো সেন দ্রব্যের দ্বারা এই জাগ করা হবে এই রকম অর্থ ধরা যাবে না কারণ কি এখানে সেন হচ্ছে উপমাবাচী শব্দ কি করে জানলাম তার কারণ আমরা অন্য জায়গাতেও দেখেছি এই যে মন্ত্র এই মন্ত্রে আমরা এই অর্থবাদে আমরা দেখেছি যে এই জাগটিকে কির সঙ্গে তুলনা করা হয়েছে না সেনের সঙ্গে তুলনা হয়েছে সেন যেমন সেন মানে সেন মানে কি বাজপাখি তাহলে বাজপাখি যেমন কি করে শত্রুর উপরে অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে তেমন এই যে জাগ সেখানেও যা অভিচার করা হয় সে শত্রুর উপরে কি করবে ঝাঁপিয়ে পড়বে তাহলে এই সেন এই জাগটা সেনের জাগের নাম কি সেন আর যদি সেন দ্রব্য হতো তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যেত সাদৃশ্য সাদৃশ্যবশত এখানে সেন কি নিয়ে নেওয়া হলো এখানে সেন আমার নাম ধেয় নিয়ে নেওয়া হলো ওর জন্য বলছে তাই সেন এখানে এক বিশেষ জাগেরই নাম কারণ হলে তদ ব্যাপদেশ দোষ হয়ে যেত কারণ দ্রব্য ধরে নিলে সমস্যা হয়ে যায় তাই যাতে চারটে দোষ না হয় কি কি দোষ বলা হলো প্রথমে বলা হলো মত লক্ষণা দ্বিতীয় বলা হলো বাক্য ভেদ তৃতীয় বলা হলো তৎপ্রক্ষণ নেয় আর চতুর্থ বলা হলো এই চারটে দোষ যাতে না হয় তার জন্য নাম নামধের স্বীকার করে চারটে দোষ কেন যদি এগুলো হয়ে যেত তাহলে কোথাও পুনরুক্তি হয়ে যেত কোথাও আবার মুত্যে অতিরিক্ত হয়ে কল্পনা করতে হতো কোথাও দুটো বাক্যের অর্থ দেখতে হতো কোথাও আবার ইষ্ট অর্থ প্রতিপত্তি হতো না তাই চারটে সমস্যার সমাধানের জন্য নাম ওদের স্বীকার করে আর চারটে সমস্যার উদাহরণ গুলো কি সেগুলো আমরা কিন্তু দেখে নিয়েছি এবং সেগুলো মনে রাখবো আমার আবার আমি আরেকবার রিভাইস দিয়ে দিচ্ছি ওখানে আমার প্রথম দোষকে ছিল মত্তর্থ লক্ষণ তার উদাহরণ কি দিয়েছিল তার আমরা উদাহরণ কি পেয়েছিলাম তার উদাহরণ পেয়েছিলাম উদ্ভিদ পশুকামহ উদ্ভিদা ইয়াজা পশুকামহ এটা কিসের উদাহরণ পেয়েছিলাম এটা আমরা পেয়েছিলাম মত্ত অর্থ লক্ষণ তারপরে আমরা চিত্রিত এটা কার পেয়েছিলাম বাক্য ভেদে তিন নম্বর তৎপ্রক্ষ নেই তার উদাহরণ কি পেয়েছিলাম অগ্নিহোত্রম যুগতী চার নম্বর কি পেলাম তৎবেদেশ তার উদাহরণ কি সেনেন অভিচরণ যেত এইভাবে আমাদের নাম ধেয় শেষ হলো